মাদারীপুরের শিবচর উপজেলা করোনা ভাইরাস সংক্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়। আমরা শিবচরের মানুষের চলাফেরা এবং বাইরে যাওয়া একসাথে সমবেত হওয়া বিষয়ে আমরা কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি মাদারীপুর শিবচরে যত ধরনের যানবাহন আছে, গণপরিবহন থেকে শুরু করে সব ধরনের যানবাহন, মোটরসাইকেল আমরা বন্ধ রাখবো জরুরি প্রয়োজন ছাড়া, এবং বাজার দোকানপাট জরুরি প্রয়োজনে তারা দুইটা পর্যন্ত খোলা থাকবে। দুইটার পর, দুপুর দুইটার পরে সব ধরনের দোকানপাট, বাজার, ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। আমরা সব মানুষকে তাদের নিরাপত্তার জন্য, সুরক্ষার জন্য, ঘরে থাকার জন্য আমরা অনুরোধ জানিয়েছি, নির্দেশনা দিয়েছি। এখানে এই বিধিনিষেধগুলো প্রতিপালনের বিষয়ে আমরা সিভিল প্রশাসন, এখানে পুলিশ ফোর্স, এখানে আমাদের সেনাবাহিনী, র্যাব ফোর্সেস এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন সবাই সম্মিলিতভাবে কাজ করছেন। এখানে মাদারীপুরের শিবচরের জনমানুষের নেতা মাননীয় চিফ হুইপ জনাব নুরুল আলম চৌধুরী মহোদয় সবসময় খোঁজখবর নিচ্ছেন, আমাদেরকে নির্দেশনা প্রদান করছেন, এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমরা এই বিষয়ে কড়াকড়ি আরোপের জন্য আমরা নির্দেশনা পেয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিগণ, উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে